ঘুরে আসি বাতৰি মাজলৈ। খন্তেক পিছতে কাৰামুক্ত হ'ব ভিক্টৰ দাস। পানবজাৰ থানাৰ পৰা ধীৰেণপাৰাৰ এফ আৰ ইউত স্বাস্থ্য পৰীক্ষা কৰে ভিক্টৰ দাসক আৰু যাৱতীয় কাম কাজৰ বাবে চিজিএম আদালতলৈ লৈ যোৱা হয় ভিক্টৰ দাসক। আদালতৰ কাম কাজ সম্পন্ন হোৱাৰ পিছতে মুকলি আকাশৰ তললৈ আহিব ভিক্টৰ। উল্লেখ যে শুক্ৰবাৰে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে 29 ছেপ্টেম্বৰলৈ ভিক্টৰৰ অন্তৱৰ্তীকালীন জামিন মঞ্জুৰ কৰিছিল। শুক্ৰবাৰে আদালতৰ কাম সম্পূৰ্ণ নোহোৱাত পানবজাৰ থানাতে ৰখা হৈছিল ভিক্টৰক। আৰু এই বিষয়ে আমাক সবিশেষ জনাব আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক ভাস্কৰ হাজৰিকাই। ভাস্কৰ, আপোনাৰ ওচৰলৈ আহিছো। হয়, এই মুহূৰ্তত হয়তো সকলো সাজু হৈ উঠিছে। মই অঞ্জনক অনুৰোধ কৰিছোঁ সেই মুহূৰ্তত যি কামৰূপ পক্ষ ন্যায়িক দণ্ডাধীশ আদালতৰ চৌহদৰ দৃশ্যাংক দেখুৱাবলৈ। আৰক্ষী প্ৰশাসন লগতে যি পৰিয়াল, সেই পৰিয়াল সকলো সাজু হৈ উঠিছে, হয়তো এই মুহূৰ্তত ওলাই আহিব। এয়া পোনপটীয়াকৈ দেখুৱাই আছোঁ, নিজিত দখলত দেখিবলৈ পাই আছে। আদালতত হাজিৰ কৰিছিলে যিহেতু আজি, আৰু আদালতত হাজিৰ কৰাৰ পাছতে হয়তো যিহেতু অন্তৰ্বৰ্তীকালীন যি জামিন, সেই জামিন যিহেতু লাভ কৰিছিলে ভিক্টৰ দাসে, হয়তো সকলোৱে আশা কৰিছিলে হয়তো মুকলি আকাশৰ তললৈ খুব কম সময়ৰ ভিতৰত আহিব। এই মুহূৰ্তত আমি যিকোনো মুহূৰ্তত আচলতে ওলাই আহিব প্ৰিয়ংকা। আমি পোনপটীয়াকৈ দেখুৱাই আছোঁ, দেখিবলৈ পাই আছে টি ভি স্ক্ৰীণত এই মুহূৰ্তত ভিক্টৰ দাসৰ পৰিয়াল, এই মুহূৰ্তত এয়া দেখিবলৈ পাইছে পৰিয়াল, লগতে আৰক্ষী সকলো আচলতে সাজু হৈ উঠিছে। কিছু সময় পূৰ্বেই আচলতে যিগৰাকী ন্যায়াধীশ, সেই ন্যায়াধীশগৰাকী ইয়াৰ পৰা ওলাই গৈছে। গতিকে হয়তো আশা কৰা হৈছে খুব কম সময়ৰ ভিতৰতে, এই মুহূৰ্তত আমি যিকোনো মুহূৰ্তত আচলতে আহিব পাৰে। আমি দেখুৱাই আছোঁ, আমি পোনপটীয়াকৈ দেখুৱাই আছোঁ, এই মুহূৰ্তত দেখিবলৈ পাই আছে টি ভি স্ক্ৰীণত। ভাস্কৰ, ইতিমধ্যে কাম কাজ সম্পূৰ্ণ হোৱা নাছিল, যাৱতীয় যিখিনি কাম কাজ আছিলে সম্পূৰ্ণ হোৱা নাছিল, এতিয়া সম্পূৰ্ণ হৈছে নেকি? অধীৰ অপেক্ষাৰে এতিয়া পৰিয়ালৰ লোক, লগতে বন্ধুবৰ্গ অধীৰ অপেক্ষাৰে এনেদৰে আদালতৰ সন্মুখত দেখিবলৈ পোৱা গৈছে। পানবজাৰ থানাৰ পৰা দেখাই আছে নহয় জানো ভাস্কৰ? যাবলৈ দিয়া হ'ব এই মুহূৰ্তত, এইখন ভিক্টৰ দাসৰ হয়তো এইখন বাহনতে লৈ যোৱা হ'ব ভিক্টৰ দাসক। মই অঞ্জনক অনুৰোধ কৰিছোঁ কেমেৰাটো ঘূৰাবলৈ, হয়তো এইখন বাহনতে ভিক্টৰ দাসক লৈ যোৱা হ'ব। মই দেখুৱাম এইখন যি হুণ্ডাই ভাৰনা বাহন সাজু কৰিছে, তেওঁ পৰিয়াল যিহেতু অন্তৰ্বৰ্তীকালীন জামিন যিহেতু লাভ কৰিছে, গতিকে হয়তো তেওঁক সংবাদ মাধ্যমৰ লোক মুখ খুলিব নিদিব, তাৰ বাবে এই মুহূৰ্তত পৰিয়ালৰ লোক যিহেতু আহি উপস্থিত হৈছে, মই দেখুৱাইছোঁ, অঞ্জনে দেখুৱাইছে এই মুহূৰ্তত এই বাহনখন হয়তো এই মুহূৰ্তত আদালতত প্ৰৱেশ কৰা হ'ব। তেওঁক আদালতৰ পৰা গাড়ীয়ে পোনে পোনে তেওঁক হয়তো ঘৰলৈ লৈ যোৱাৰ সম্ভাৱনা আছে। আমি প্ৰতিটো আপডেট আমি দি আছোঁ, যিহেতু আমি দেখুৱাই যাম পোনপটীয়াকৈ মুহূৰ্তত টি ভি স্ক্ৰীণত দেখিবলৈ পাইছে এইখন ভাওনা বাহন। এই বাহনখনত তেওঁ পৰিয়াল লোক আহিছে, যিহেতু তেওঁলোকে পোনপটীয়াকৈ আচলতে লৈ যাব। আৰক্ষীক ফালৰ পৰা কোৱা হৈছে যে তেওঁক কোনো ধৰণৰ, যাতে সংবাদ মাধ্যমত কোনো ধৰণৰ তেওঁ হাস্য প্ৰদান কৰিব নোৱাৰে, কাৰণ ইতিমধ্যে মাতৃয়ে কৈছে যে যিহেতু ধন্যবাদ জ্ঞাপন কৰিছিল অসমবাসীক সংবাদ মাধ্যমক, কিন্তু তেওঁ এটা কথা কৈছিল যে যিহেতু অন্তৰ্বৰ্তীকালীন জামিনত আচলতে তেওঁ মুক্তি লাভ কৰিছে, গতিকে তেনেক্ষেত্ৰত আৰক্ষী ফালৰ পৰা কোৱাইছে যাতে কোনো ধৰণৰ আচলতে সংবাদ মাধ্যমৰ লগত কোনো ধৰণৰ বিস্ফোৰক বা বিতৰ্কিত যি মন্তব্য, সেই মন্তব্য আগবঢ়ায়। কাৰণ বিগত প্ৰায় 6টা দিনত আমি দেখিবলৈ পাইছিলোঁ, যেতিয়াই তেওঁক আদালতে হওক বা স্বাস্থ্য পৰীক্ষাৰ বাবে লৈ যোৱা হৈছিল, তেতিয়াই বহু বিস্ফোৰক মন্তব্য আচলতে আগবঢ়াইছিলে ভিক্টৰ দাসে। এই মুহূৰ্তত বাহনখন সোমোৱাইছে, যতটো সম্ভৱ এই বাহনখন সোমোৱাইছে, হয়তো আমি পোনপটীয়াকৈ আমি দেখিবলৈ পাম এই বাহনখনতে উঠাই পোনে পোনে ভিক্টৰ দাসক লৈ যাব ঘৰলৈ। আমি দেখুৱাইছোঁ, দেখিবলৈ পাই আছে টি ভি স্ক্ৰীণত, দেখিবলৈ পাই আছে এয়া পৰিয়াল, আৰক্ষী প্ৰশাসন সকলো সাজু হৈছে প্ৰিয়ংকা। এয়া পোনপটীয়াকৈ আমি দেখাবলৈ চেষ্টা কৰি আছোঁ, কাৰণ ইতিমধ্যে সকলোৱে জ্ঞাত ভিক্টৰ দাস, যি ভিক্টৰ দাসে আচলতে এটা টুইটৰ জৰিয়তে সমগ্ৰ অসম ফল কৰি তুলিছিলে, বহু বিতৰ্কৰ সৃষ্টি হৈছিল, আৰু তেওঁক সোধপোছভাৱে মাতি আনি অৱশেষত যি গ্ৰেপ্তাৰ হৈছিল আৰু ভিক্টৰ দাসক মুক্তিৰ দাবী উঠিছিলে সৰু দিশে। ভিক্টৰ দাসক যিধৰণে গ্ৰেপ্তাৰ কৰা হ'ল তাক আচলতে অধিবক্তা অংশুমন বৰাই কৈছিলে যে যিধৰণৰ গোচৰ লগোৱা আছিল বা যিধৰণৰ ধাৰা সন্নিৱিষ্ট কৰাইছিল সেই ধাৰা আচলতে অৰ্থহীন আছিল, আৰু সেয়াই যেন প্ৰমাণিত হ'ল যিহেতু আদালতত আচলতে যিধৰণৰ চৰকাৰী পক্ষই যিধৰণৰ ধাৰাৰ যিধৰণৰ তথ্য দিব লাগিছিল সেই তথ্য দিব নোৱাৰিলে, অৱশেষত যি জামিন সেই জামিন লাভ কৰিবলৈ সক্ষম হ'ল। আৰু এই মুহূৰ্তত সেয়া টি ভি স্ক্ৰীণত পোনপটীয়াকৈ দেখুৱাই আছোঁ, অঞ্জনে দেখুৱাই আছে এইখন হুণ্ডাই ভাৰনা যিখন বাহন AS01B7544 নম্বৰ যিখন বাহন, তেওঁ পৰিয়াল আছে সেই বাহনখনত, আৰু ভিক্টৰৰ লগত এই মুহূৰ্তত ভিতৰত আচলতে মাতৃ আছে, মাতৃ আৰু পুত্ৰ ওলাই আহিব, মাতৃ আৰু পুত্ৰ এই মুহূৰ্তত ওলাই আহিব। আমি পোনপটীয়াকৈ আমি দেখুৱাই আছোঁ, যিকোনো মুহূৰ্তত আচলতে ওলাই আহিবলৈ সাজু হৈছে, কাৰণ আৰক্ষী ইতিমধ্যে সাজু হৈছে। কোনো পধ্যেই আচলতে এনেকুৱা ধৰণৰ বেৰিকেড গঢ়ি উঠিছে যে কোনো পধ্যেই ভিক্টৰ লগত যাতে এই মুহূৰ্তত এয়া টি ভি স্ক্ৰীণত এয়া ভিক্টৰ দাস দেখিবলৈ পাই আছে, ভিক্টৰ দাস এই মুহূৰ্তত এয়া দেখিবলৈ পাই আছে ওলাই আহিছে ঠিক বাহনেৰে। মাতৃ আৰু ভিক্টৰ দুই একেখন একেলগে সেইখন বাহন, হুণ্ডাই যিখন বাহন সেই বাহনখনত একেলগে এয়া মাতৃ পুত্ৰক আমি ওলাই অহা দেখিবলৈ পাইছোঁ। এয়া
Pironka, unputek kore dekhoi asu disangko dekhibole paise ei muhurtot ei bahonkhon eya ulai aise aru Victor matri putra ekeloge asobe ekeloge ei muhurtot ulai aise aru dekhibole pai asu anjon 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 Gute akhom baki raiz mur satro khomas aru amar Ongshuman Bora sar tar bisot ganatantra chaturtho stombo sokoluke moi dhonnobad janaisu aru agontuk dinot etu akha korisu society karone jete moi kam kori jabo paru aru moi sokoluke ako polam korisu gute amar akhom police amar students amar gutte manukeni aru amar chaturtho stombo moi bahut thank you bahut thank you Thank you. যি সময় দেখজুৰি আজাদী কা অমৃত মহোৎসৱ উদযাপন কৰা হৈছে সেই সময়তো দেখৰ উত্তৰপূৰ প্ৰান্তত এনে বহু অঞ্চল আছে যাৰ বাখিন্দা সকলে এতিয়া উন্নয়নৰ বাবে হাবাথুৰি খাই ফুৰিব লগা হৈছে এতিয়া উন্নয়নৰ মুখ দেখা নাই নাগালেণ্ডৰ মিয়ানমাৰ সীমান্ত থকা নকলাক জিলাৰ এক বৃহৎ অঞ্চলে ভূতৰ ওপৰত দানৱ পৰহাতি অঞ্চলটোৰ প্ৰায় একাংশ উগ্ৰপন্থী সংগঠনে সংগঠিত কৰা কুটাঘাত কাৰ্যকলাপে অঞ্চলবাসীক উন্নয়নৰ পৰা অধিক আঁতৰাই হেৰিছে উগ্ৰপন্থী বিৰুদ্ধে পাংসা পাব্লিক অৰ্গেনাইজেশ্যন আৰু All Pangsa Students Organization or Widigot Raspothole Ulai Ahise Rise Myanmar Bokoba Kora Himanto Bakinda Hokolor Hojogot Nagalandor Ei Hokol Luke Kono Khetrote Ugropanthi Hongothonok Postroy Nidiar Siddhanto Loise See the thing is today we had a public relay based on this thing peace and development we all know that IDC Dan has been facing and experiencing a frequent firing incident here it is almost 8 times which we cannot exhibit it's creating a very bad environment and at the same time it's sending a very bad image of our land where we want peace so that is the main reason we had a public relay today that we want to rally today that we want to voice it out to everyone and say that we don't want those kind of firing incidents anymore we want peace and development here only ভাৰতত সচ্চলিকৰ লগত সংগতি ৰাখি পাঠশালা পৌৰসভাৰ টিম পাঠশালা এম্বিৰুদ্দিকত পাঠশালাত আজি বৃহৎ চাইকেল আৰু বাইক ৰেলী উলিয়াই নগৰখন পৰিষ্কাৰ পৰিচ্ছন্ন কৰি ৰখাৰ বাবে ৰাইজৰ মাজত সজাগতা সৃষ্টি কৰে এই ৰেলী উদ্বোধন কৰি জ্যেষ্ঠ কেবিনেট মন্ত্ৰী ৰঞ্জিত কুমাৰ দাস আৰু বজালী আৰক্ষী অধীক্ষক ধৰ্মেন্দ্ৰ দাসেও চাইকেল ৰেলীত অংশগ্ৰহণ কৰে আগবাঢ়িছে ধ্ৰুৱজ্যোতি তালুকদাৰৰ বিশেষ ৰিপৰ্ট পাঠালা পৌরসভার উদ্যোগত রাতেপা আজি দেখিবলৈ পোৱা গৈছে পাঠালাত এক ব্যতিক্রমী পদক্ষেপ আৰু মই দৃশ্য দেখুৱাইছো যে এনেদৰে ৰাতিপাৰ ভাগতে পাঠালা পৌরসভাই ক্লিন পাঠশালা বিউটিফুল পাঠশালা বুলি এটা ৰেলি উলাইছে আৰু এই ৰেলিত ইতিমধ্যে যি স্বচ্ছ ভাৰত অভিযান যে নগৰখন পৰিষ্কাৰ পৰিচ্ছন্ন কৰি ৰখাৰ ক্ষেত্ৰত যি সজাগতা আৰু এই ৰেলিত অংশগ্ৰহণ কৰিছে স্থানীয় বিধায়ক তথা কেবিনেট মন্ত্ৰী ৰঞ্জিত দাসৰ পৰা জানিব বিচাৰিম যে এই যিটো ৰেলি ইয়াৰ উদ্দেশ্য কি আচলতে আজি ভাৰতবৰ্ষৰ সমগ্র কেন্দ্রীয় সরকারে হোক বা রাজ্য সরকারে হোক বা বিভিন্ন দল সংগঠন রাজনৈতিক অরাজনৈতিক যান সংগঠন আছে সকলবরে আজির তারিখট বিশেষকৈ স্বচ্ছতার পিনে লক্ষ্য রাখি পেলায় বিভিন্ন কার্যসূচী করেছে আর সেইটার আধারত আমার পাঠালা যে পৌরসভা পৌরসভায় আজি ক্লিন পাঠশালা বিউটিফুল পাঠশালা কার্যসূচী আজি গ্রহণ করেছে মানে ধন্যবাদ জানাইছো আর আজি যেহেতু দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী ডাঙরের যেহেতু জন্ম আজির তারিখ আৰু মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰে আচলতে সমগ্ৰ ভাৰতবৰ্ষৰ মাজত স্বচ্ছতা বিষয়টো সজাগতা সৃষ্টি কৰাৰ কাৰণে 2014 চনৰ পৰা নিৰলগভাৱে কাম কৰি আহিছে আৰু তেখেতৰ লগত একেলগে সংগী হৈ পেলাই
সমগ্র ভারতবর্ষবাসী রাইজর লগতে পাঠশালাবাসী রাইজও আজি সঙ্গী হয়েছে, আজি সাইকেল যাত্রা আর বাইক যাত্রা করেছে যাতে পাঠশালাখন যাতে পরিষ্কার করে রাখব পড়ো। হয় আরক্ষী অধীক্ষক আমার উপস্থিত আনব কি আহ্বান জানায় পাঠশালাবাসীক? মই ইয়ার দ্বারা এইটাই আহ্বান জানাও যে এই যে পদক্ষেপ অত্যন্তই আমার কারণে বহুত ভাল কথা, আর ইয়ার দ্বারা আমি জনসাধারণ একটা অ্যাওয়ারনেস দিব বিচার যে নিজের শহরখনের নিজের ঘরখনের যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে। হয় যে বাচ্চালা নগর পরিষ্কার পরিচ্ছন্ন করে রখার ক্ষেত্রে এনেদরে যে এই দৃশ্য মই দেখাইছো যে এনেদরে যে স্বচ্ছতা সন্দর্ভে রেলি, এই রেলি ইতিমধ্যে উলিয়া হয়েছে আর রাতেপার ভাগতে এনে ধরনের রেলি উলিয়া হয়েছে আর এই রেলি ইতিমধ্যে বাচ্চালা নগর ভিন্ন প্রান্তলে ধাবমান হব। সাইকেলের লগতে যে বাইক রেলি, বাইক রেলি যারা পাঠানা নগরবাসী আহ্বান জানা হয়েছে যাতে স্বচ্ছতার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা হয়। জলবায়ু পরিবর্তনের বাবে ভূপৃষ্ঠ জলস্তর ক্রমাৎ কমি আহিছে, জল সংরক্ষণের বাবে দেশের প্রধানমন্ত্রীগী আরম্ভ করেছে এক নতুন পদক্ষেপ। স্বাধীনতা অমৃত মহোৎসব উপলক্ষে সমগ্র দেশতে আরম্ভ করা হয়েছিল জেলায় প্রতি 75টাকৈ অমৃত সরোবর নির্মাণ কার্যসূচী। আজি প্রধানমন্ত্রী জন্মদিনটির সংগতি রাখি রাজ্য 2625টা অমৃত সরোবরের কাম আরম্ভণির ধেমাজি জেলাতেও অমৃত সরোবর নির্মাণের শুভারম্ভ করা হয়। ঐতিহাসিক হাংবুর চহত অমৃত সরোবর নির্মাণের কাম শুভারম্ভ করে শিক্ষামন্ত্রী ডক্টর অনুজ পেগুয়ে। শিক্ষামন্ত্রীগিয়ে সমষ্টিটোর 5টাকৈ অমৃত সরোবর পুখুরী কাম শুভারম্ভণি করে। মন বিকাশ বরগোহাঁর বিশেষ রিপোর্ট। প্রধানমন্ত্রীগী জন্মদিন সংগতি রাখি ইতিমধ্যে সমগ্র রাজ্যের 2625টাকৈ অমৃত সরোবর পুখুরী নির্মাণের কাম শুভারম্ভণি করা হয়েছে। আর এই মুহূর্তে ঐতিহাসিক হাবুঙর বাকরিটো এনে ধরনের নির্মাণ কার্য শুভারম্ভ করেছে ধেমাজি সমষ্টির বিধায়ক তথা শিক্ষামন্ত্রী ডক্টর অনুজ পেগুয়ে। আমি তেখেতৰ পোনপটীয়াভাবে আজি যেহেতু প্রধানমন্ত্রীগীর জন্মদিন, আজি অমৃত সরোবর পুখুরী শুভারম্ভ করেছে, দিনটিতে আপনি কেনে ধরনের কার্যসূচী রাখিছে? মাননীয় প্রধানমন্ত্রীর এক ধারণা, একটা কনসেপ্ট যে এনে ধরনের পুখুরী খন্দুয়া আর এই অমৃত সরোবর কার্যসূচী যত আমি 2625টা পুখুরী আজির তারিখ আমি বিভিন্ন প্রান্ত ইয়াত আমি কামর শুভারম্ভ করছো আর তার জড়িয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ার জন্মদিনও পালন করছো এনে ধরনের কর্মর জড়িয়ে আর তেখেতর দীর্ঘায়ু কামনা করছো। এই মুহূর্তে মই ধেমাজি জেলার ইয়ার ঐতিহাসিক হাবুঙত প্রথমটো অমৃত সরোবর খনন কার্যসূচীর আমি শুভারম্ভ করল আর মই ভাবো যে ই ধেমাজির মানচিত্র, ধেমাজির যেহেতু এখন বানপানী প্রবল বা বরষুণ বেশি হওয়া ঠাই, ইয়াত আমার অমৃত সরোবর সমূহে জল সংরক্ষণের ক্ষেত্র আর বানপানী নিয়ন্ত্রণের ক্ষেত্র বিশেষ মানে সহায় আগবাব। আজি দিনটোত কেবাটাও সর্বমুঠ 12টা স্থানত 12টা পুখুরী আজি কাম কাজ আমি ইয়াতে আরম্ভ করি। আমার প্রত্যেক জেলাতে 75টাকে মিনিমাম 75টা, কিছু 75তকৈ বেশি, কিন্তু স্বাধীনতার 75 বছরের লগত রজিতা খুয়ায় আমি প্রত্যেক জেলাত 75টাকৈ পুখুরী খননের কার্যসূচী লৈছো। নিশ্চিত হবে, কারণ আর্দ্রভূমি সমূহ সংরক্ষণ করাটো যেনেকে গুরুত্বপূর্ণ, পুখুরী খান্দি আমি জল সংরক্ষণলে অবদান আগবঢ়াতো প্রকৃতির কারণে বর্তমান ক্লাইমেট চেঞ্জের যুগত এটা গুরুত্বপূর্ণ কার্যসূচী। দেশের ভিতর যেহেতু যুক্তরাষ্ট্রে বিশেষ অমৃত সরোবর পুখুরী এটা আসলে স্বীকৃতি দিয়া হওয়ার কথা কৈছে যে মানে এটা একটা পুরস্কার থাকিব, মানে আটাইতকৈ ভাল পুখুরী কোন রাজ্যত কোন জেলাত খন্দা হয় আর যিটো যিখন জেলাতে আটাইতকৈ ভাল ডাঙর হলেই ভাল হব এনেকুৱা নহয়, সকলো ফালৰ পৰা সুন্দর হব লাগিব, সেই পুখুরীলে পুরস্কার আগবঢ়া হয়ে আছিল যেহেতু শিক্ষামন্ত্রী অনুজ পেগু। আর ইতিমধ্যে ব্যক্ত করেছে যে মহাপ্রধান প্রধানমন্ত্রীগী যি জন্মদিনের লগত সংগতি রাখি ধেমাজি ঐতিহাসিক হাবুঙর বাকরিটো ইতিমধ্যে যি অমৃত সরোবর নির্মাণের কাম ইতিমধ্যে শুভারম্ভ করেছে। রাজ্যের প্রান্তে প্রান্তে আজি উলহ মালরে অনুষ্ঠিত হয়েছে বিশ্বখনিকৰ পূজা। বিশ্বকর্মা পূজার প্রতিটি হিন্দু পরিয়ালের ঘরে ঘরে অনুষ্ঠিত হয়, যদিও দুধ নৈ কেবাটাও পরিয়ালে করব নাই পূজা। আর কারণ হয়েছে বিশ্বকর্মার বাহন বা প্রতীক গণেশ অর্থাৎ হাতি। হাতিয়ে চলা তাণ্ডবর দুধ নৈ নিকটবর্তী ডুমনিপাড়া গাঁওয়ের কেবাটাও পরিয়ালে অনুষ্ঠিত করবা নাই বিশ্বকর্মা পূজা। বিগত কেবাদিনো ধরে দুটাক বন্য হস্তিয়ে গাঁওখনত নিত্য উপদ্রব চলাই আহিছে আর হাতিয়ে ভাঙিলে কেবাটাও ঘর। গৃহস্থয়ে যোগাড় করে থাকা বিশ্বকর্মার পূজা সামগ্রী সমূহও করেছে ক্ষতিগ্রস্ত। এবার দুবার নহয় চারিবার এটা পরিয়ালে ঘর ভঙার পিছতো লাভ নকরিলে কোনো ধরনের ক্ষতিপূরণ।
আৰু ইয়াৰ লগে লগে সময় হৈছে এতিয়া বাতৰিৰ পৰা বিদায় লোৱাৰ। নমস্কাৰ। এইটো এটা নতুন পৰিচয় কেতিয়াৰ পৰা কিমান ফাষ্ট কৰিব পাৰে এবাৰ কোনো কৰো মই বহুত ফাষ্ট এবাৰ চাওঁ খাব পাৰি খোৱা কামটোত কেতিয়াও মই মানে পিছত নাথাকোঁ তিনিবাৰ ভাত খোৱাটো মোৰ মোটামুটি এটা অভ্যাসত পৰিণত হৈছে আপুনি গোলাঘাটৰ মানুহ গোলাঘাটত আপুনি জিকিছিলোঁ তাৰপিছত বোকাখাট গৈছিল এজিপি আৰু এজেপি নামটো মানে মানুহে ধৰি প্ৰায় ধৰিব নাই কিমান ডাঙৰ ডাঙৰ কথা কৈছিলে এনেকুৱা লাগিছিলে মানুহৰ মনত ভবাই তুলিছিলে যে এই দলবিলাকেই এইবাৰ ক্ষমতালৈ আহিব তিনিজন মানুহ